হাই ইসলাম, কি অবস্থা? আপনাদের সবাই করি খুব ভালো আছেন, আমি অনন্ত খুব ভালো আছি আপনাদের দয়ে। তো আজকে যে ভিডিওটা সেটা হলো এই যে কি করে আপনার চোখের কালার চেঞ্জ করে আপনার টিকটক ভিডিও করতে পারেন বা ইনস্টাগ্রাম রিলস বানাতে পারেন। তো অনেকেই আছেন যারা টিকটকে বা ইনস্টাগ্রামে দেখে থাকবেন যে তারা চোখের কালার চেঞ্জ করে ভিডিও বানায়। তো এটা কী করে করে বা এটা কী করে বানাতে হয় এটা অনেকেই হয়তো জানেন না। তো আজকের ভিডিওটা দেখার পর আপনারা খুব ইজিলি এটা বানাতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো মোবাইল ফোনের স্ক্রিনে আসার পর এখান থেকে ইনস্টাগ্রামে ক্লিক করবেন, দেন প্লাস আইকনে ক্লিক করে দিবেন, তারপর স্টোরিতে ক্লিক করবেন, তারপর একবারে কর্নারে চলে যাবেন। তো একবার কর্নারে যাওয়ার পর দেখবেন আপনি সার্চ অপশান আছে, তো সার্চ অপশানে ক্লিক করার পর আবার সার্চ অপশানে ক্লিক করে আইস কালার সার্চ করার পর দেখতে পারছেন যে অনেকগুলো আইসা পড়ছে। তো এখান থেকে আপনারা যেটা খুশি সেটা সেভ করে নেবেন। তো আমি এটা আর এটা সেভ করে নিব। তো এখান থেকে সেভ অপশানে যে এটা সেভ করে নেবেন, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, দেন ব্যাক হয়ে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আপনারা আবার আগের জায়গায় চলে যাবেন, দেন দেখতে পারবেন যে এবার আপনার ফিল্টারের ভিতরে এগুলো এসে পড়েছে। তো দেখতে পাচ্ছেন যে লাল কালারটা আসছে যেটা আমি সেভ করেছিলাম, আর এইটাও আসছে যেটা আমি সেভ করছি। তো আমি যেগুলো সেভ করছি আমি ওগুলো সব এসে পড়ছে। দেন এখান থেকে আপনারা চাইলে অনেক প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারেন। এখান থেকে মেক করার পর আপনি চাইলে ক্যাপকাট বা আদার যে অ্যাপগুলো আছে ওইগুলোতে মেক করে নিতে পারেন হালকা পাতলা। আর এইরকম ট্রেন্ডিং টপিক আরও যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা দিয়ে আপনি খুব সহজে জাস্ট ক্লিক করে ছবি তুলে নিতে পারবেন, দেন ডিলেট। আমি একটা সেভ করে দেখাচ্ছি আপনাদের, দেন এই থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনার সেভ ক্লিক করে দিবেন। আবার ব্যাকে আসলেও সেভ আছে, তো এটাও ক্লিক করতে পারেন চাইলে। তো এখানে আপনার অনেকগুলো আছে। তো আপনারা যদি আমি এটা ভিডিও করে দেখাতে পারছি না কারণ আমার স্ক্রিন রেকর্ডারটা অন, স্ক্রিন রেকর্ডারটা অন না থাকলে আমি ভিডিও করে দেখাতে পারতাম, বাট আপনি ক্লিক করে ধরে রাখলে এটা ভিডিও হবে, দেখতে পারলেন। তো আপনারা দেখবেন কীভাবে খুব সহজেই ভিডিওটা তৈরি করতে হয়। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটন প্রেস করে অনেক ক্লিক করে দেবেন যেন সমস্ত নতুন ভিডিও সবার আগে আপনার পৌঁছে যায়। আর যাওয়ার আগে একটা ভিডিওতে লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।